সালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভাপা কেক। এখানে আমি ডিম ব্যবহার করব না, চালের গুঁড়ো আর ক্ষীর পাতা দিয়ে কেকের রেসিপি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ক্ষীর পাতা, এটা আমরা লাল চায়েও ব্যবহার করি, এর ফ্লেভার খুবই সুন্দর। তো এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সার জারে নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। একটু জল দিচ্ছি। তো বাটা হয়ে গেছে, এবার আমি জুসটা বের করে নিচ্ছি। এই জুসটা দিয়েই আমি কেক তৈরি করব। এক কাপের মতো জুস বেরিয়েছে। তো এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো, এটাকে চেলে নিচ্ছি। ছোট কাপে এক কাপ নিচ্ছি ময়দা, এটাকেও চেলে নিচ্ছি। এবার দিচ্ছি এক কাপ চিনি। ওয়ান টিস্পুন ইস্ট, একটু লবণ দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার আমি এখানে এক কাপ দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা কোকোনাট দুধও ব্যবহার করতে পারেন, জলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ক্ষীর পাতা জুস। দেখুন কি সুন্দর কালারটা, এর ফ্লেভার খুবই সুন্দর। এভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভালো করে ফেটাতে হবে। এবার দিচ্ছি এখানে 3 টিস্পুন সাদা তেল দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ফেটানো আমার হয়ে গেছে, এবার আমি এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। তো এইভাবে চারদিকে করে নিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি একটা ট্রে টিন নিয়েছি, বাটার পেপার দিয়ে রেখেছি, এবার দিয়ে দিচ্ছি। এর উপরে ভালোভাবে ভালো করে সমান করে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি, আমার কাছে ছিল পাম্পকিন সিডস, এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করা যাবে, আমার কাছে এটাই ছিল, আমি এটাই ব্যবহার করছি। আর সাদা তিল, এগুলো অপশনাল। তো জল ফুটছে, আমি এবার কেক ট্রে বসিয়ে দিচ্ছি।
এটা তৈরি করতে আমার সময় লেগেছে 45 মিনিট। দেখুন কি সুন্দর হয়েছে। ভাপা কেক রেডি। তো এভাবে কেক তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আমি একটা উল্টিয়ে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি। আমার কাছে ক্ষীরপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি ক্ষীরপাতা দিয়ে করেছি। তো একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কি সফট হয়েছে। তো এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।